সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড। হ্যাঁ, প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন থাকে একদিন এই অ্যাওয়ার্ডটা পাবে, কারণ এটা ইউটিউবের প্রথম স্বীকৃতি। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার চ্যানেল যারা নিয়মিত দেখেন তাদের সাথে আমি আমার আজকের এই সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড যে পেয়েছি সেই ব্যাপারটা একটু সংক্ষেপে শেয়ার করব। যেহেতু আমার চ্যানেলের বেশিরভাগ ভিউয়ার্স স্টুডেন্টস, এই কারণে তারা আমার চেয়ে বয়সে ছোটো এবং আমি তাদেরকে তুমি করে বলি। এই অভ্যাসটা থেকে আমিও আজকে তুমি করে বলবো। যারা আমার বয়সে বড় আজকের এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ বিষয়টা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার হলেই শুধু ইউটিউব এই পুরস্কারটা দিয়ে থাকে, অর্থাৎ সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ডটা দিয়ে থাকে। তো আমার চ্যানেলে অলরেডি 1 লক্ষ সাবস্ক্রাইবার পার হয়ে গিয়েছে, অনেক আগেই পার হয়ে গিয়েছে। তো সম্প্রতি আমি এই পুরস্কারটা পেয়েছি। চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার পরে আমি কিছুদিন ওয়েট করি, তাদের কাছ থেকে কোনো রেসপন্স না পেয়ে আমি নিজেই তাদের সাথে যোগাযোগ করি, অর্থাৎ ইউটিউব কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি। তারা আমাকে জানায় যে আমি সিলভার প্লে বাটন পাওয়ার জন্য উপযুক্ত, এবং কিছু প্রসেসিংয়ের মধ্য দিয়ে আমি অল্প কিছুদিন আগে এই উপহারটা পাই, অর্থাৎ সিলভার প্লে বাটন যে অ্যাওয়ার্ড সেটা পাই। আর আজকে তোমাদের সামনে আমি এটা রিপ্রেজেন্ট করলাম। এখন আমি খুব তাড়াতাড়ি এই সিলভার প্লে বাটনটা আনবক্স করে দেখাবো, তোমরা দেখে নাও। তো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, এই হচ্ছে সেই সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড যা আমি সম্প্রতি পেয়েছি। আসলে এই প্লে বাটন অ্যাওয়ার্ড প্রত্যেকটা ইউটিউবারের বহুল আকাঙ্ক্ষিত, এই কারণে যে যতখানি পরিশ্রম ইউটিউবে দেওয়া হয় সেই পরিশ্রমের অনেকটাই লাঘব হয়ে যায় যখন এই ধরনের অ্যাওয়ার্ড বা স্বীকৃতি ইউটিউব থেকে দেওয়া হয়। আসলে এই অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমাদের যতটা না কৃতিত্ব তার চেয়ে অনেক বেশি কৃতিত্ব তোমাদের। তোমরা যারা আমার স্টুডেন্টস, রেগুলার আমার ভিডিওগুলো দেখো, তাদের কৃতিত্ব সবচেয়ে বেশি। এই কারণে আমরা যদি ভিডিও তৈরি করি সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখতে, সাবস্ক্রাইব না করতে, তাহলে কিন্তু এই পুরস্কার আমাদের পাওয়া হতো না। তো সম্পূর্ণভাবে আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ যে তোমরা আমার চ্যানেলের যে ভিডিওগুলো তোমরা গ্রহণ করেছো। বিশেষ করে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ এই মুহূর্তে যারা ক্লাস টেনে পড়ে, অর্থাৎ 2022 সালের SSC পরীক্ষার্থী, এবং তোমাদের প্রচুর ভালোবাসা আমি পেয়েছি। তোমাদের কমেন্টগুলো এত ভালো ছিল যে আমার সেখান থেকে অনেক উদ্দীপনা এবং উৎসাহ ছিল তোমাদের জন্য ভালো কিছু করার। অবশ্য আমি সবার প্রতি কৃতজ্ঞ, কারণ আলাদা করে একটু টেনের কথা বললাম, ক্লাস টেনের কথা, কারণ ওরা আমার ভিডিওগুলো বেশি দেখেছে। তবে 6 থেকে শুরু করে ক্লাস 10 এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমার যে ভিডিওগুলো আছে সবাই মূলত আমার ভিডিওগুলো দেখেছে। তবে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার ক্লাস 9-10 স্টুডেন্টস আছে যারা তারা। এবং তোমাদের প্রতি অনেক দোয়া রইল, কারণ তোমাদের ভালো ভালো কমেন্টগুলো আমাকে উৎসাহিত করেছে তোমাদের প্রতি ভালো কিছু করার। তো আজকের যে অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ড মূলত সবার সম্মিলিত ভালোবাসায়, কারণ যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে সেই সাবস্ক্রাইবের সমষ্টি কিন্তু আজকে 1 লক্ষ সাবস্ক্রাইবার। যদিও 1 লক্ষ সাবস্ক্রাইবার আমি অনেক আগে পার করে ফেলেছি, কিন্তু অ্যাওয়ার্ড তো পেয়েছি মাত্র, এই কারণে আমি সবার প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আরও কিছু তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে 2018 সালে আমি যখন প্রথম ইউটিউব শুরু করি তখন শুধুমাত্র আমি কলেজ এবং বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ভিডিও তৈরি করতাম। পরবর্তীতে যখন দেখলাম ক্লাস 9-10 এবং SSC পরীক্ষার্থীরা আমার ইংরেজির ভিডিওগুলো দেখছে, তখন আস্তে আস্তে আমার একটু আগ্রহ তৈরি হলো যে স্কুল লেভেলের ভিডিওগুলো তৈরি করি। এখন তো তোমরা জানোই যে আমার স্কুলের ভিডিওগুলো বেশি চলে, বিশেষ করে ক্লাস 9-10 এবং SSC পরীক্ষার্থীদের। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 9-10 এবং SSC পরীক্ষার্থী আছো, যেহেতু তোমরা আমার ভিডিওগুলো বেশি দেখো, এই কারণে এখন থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক ভিডিও এগুলো বেশি থাকবে। যারা সামনে SSC পরীক্ষার্থী আছো 2021 সালের, তাদের ভিডিওগুলো আমি নিয়মিত দেবো। তাছাড়া ক্লাস 10 তাদের তো সব বিষয়ের ভিডিও থাকবে, ক্লাস 9-এরও থাকবে। আর তোমরা যারা কলেজে পড়ো, অর্থাৎ SSC স্টুডেন্টস, তোমাদেরও ভিডিও থাকবে নিয়মিত, বাংলা, ইংরেজি, ICT এবং অন্যান্য বিষয় সম্পর্কে নিয়মিত ভিডিও থাকবে। আশা করি আগেও তোমরা যেভাবে আমার ভিডিওগুলো দেখেছো পরবর্তীতেও এভাবে আমার সাথে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রতি আরও একবার কৃতজ্ঞতা এবং ভালোবাসা, তার কারণ তোমাদের ভালোবাসায় আজকে এই অ্যাওয়ার্ড আমি পেয়েছি। এবং তোমরা জানো যে কোনো কাজের অ্যাওয়ার্ড বা স্বীকৃতি পেলে সেই কাজের গতি আরও বেড়ে যায় এবং ভালো ভালো কাজ করার ইচ্ছা জাগে। আর এ কারণে আমার আগ্রহ অনেকটা বেড়ে গিয়েছে যে তোমাদের প্রতি আরও ভালো ভালো ক্লাস নিয়ে আসবো।
তোমাদের বিষয়ভিত্তিক যত সমস্যা আছে আশা করি সবগুলো সলভ আমি করে দেব। তো প্রিয় শিক্ষার্থী, সবার শেষে রইল তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা এবং দোয়া।